অর্থ সাহায্য এবং চাকরি দিয়ে মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী প্রলেপ লাগাবার চেষ্টা করছেন, 294টা আসনে মুখ্যমন্ত্রী প্রার্থী, মুখ্যমন্ত্রী আইসি বদলের কথা বলেছেন, পুলিশের ওপরে দোষ দিচ্ছেন, কিন্তু প্রত্যেক থানায় ওসিই তো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছেন, কিন্তু যদি সেটা ঢাকতেও পারেন শাকটাকে কি দিয়ে ঢাকবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। গোটা রাজ্যব্যাপী যেই বোমা শিল্প তৈরি হয়ে গেছে বাজি কারখানার আড়ালে, মুখ্যমন্ত্রী আজকে সুকৌশলে সেই ক্লাস্টারের গল্প বলে, তাদের একটু প্রলেপ লাগিয়ে দিয়ে অনুদানের কথা বলে আজকে সেটা থেকেই তিনি দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করছেন।